আজকে আমি পাঁচ মিশালি দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। এখানে কপি, ছি, মূলো, বাঁধাকপি, গাজর, বেগুন সমস্ত কিছু দিয়ে আমি একটা তরকারি করব। তোমরা দেখো দেখো আমি কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হবে, দেখো আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে, আমি ওতে সাদা তেল দিয়ে দিচ্ছি বড়িটা ভাজার জন্য। দেখো আমার তেল এখন গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ওকে শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। শুকনো লঙ্কাটা ই হয়ে গেছে, আমি পাঁচফোড়ন ছেড়ে দিলাম। এই দেখো পাঁচফোড়ন আমি ছেড়ে দিলাম। দেখো আমার পাঁচফোড়নটা ই হয়ে গেছে, এবার আমি এটা সবজিটা ছেড়ে দিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এইটুকু নাড়া দিয়ে দিলাম, আমার হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে দিতে দেবো, এর মধ্যে জল দেবো না, চাপা দিয়ে দিচ্ছি। দেখো আমি এটা টমাটো এর মধ্যে দিয়ে দেবো, আমি বিচিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি যাতে পায়ের ব্যথা না, এই বিচি খেলে খুব ব্যথা হয়, এই জন্য আমি এটা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখি কত দিন হয়েছে, দেখো পাঁচ মিনিটের তরকারি করলে কিন্তু জল দিতে হয় না, ঢাকা দিয়ে ঢাকা দিয়েই করতে হয়। দেখছি আছে, সিদ্ধ হয়ে গেছে, আরো টানাবো। একটু চিনি ফেলে দিচ্ছি, আমি এবার বড়িটা ঢেলে দিচ্ছি। দেখো আমি এটা জিরে আর ধনে ভেজে রেখে দিয়েছিলাম, এটা আমি আমার ছিটিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম, দেড় চামচ দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর লাগে গন্ধটা, আমি দিলে ধরে এটা ভেজে আর শুকনো লঙ্কা এবারে ভেজে রেখে দিয়েছিলাম। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আমি এবার নামিয়ে নিচ্ছি, দেখো আমি নামিয়ে নিলাম বাটির মধ্যে,
তরকারিটা এমন হয়েছে।